দেখো বন্ধুরা, তোমাদের দেখাই, এখনো বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই রাস্তায় দেখো কিরকম জল জমে গেছে, দেখতে পাচ্ছ? বিদ্যুৎ চমকাচ্ছে এখনো, পুরো নদীর মতো একদম। দেখো নৌকার অটোটা যাচ্ছে, বুঝতেই পারছ পুরো রাস্তা জল জমে গেছে। পলির বাড়ির সামনে থেকে দেখো, দেখা যাচ্ছে পলির বাড়ির বারান্দাটা। এই যে পিবস দেখো, কাঠটা উড়ে গেল পরীর বারান্দা থেকে। আর এই দেখো রাস্তার কি অবস্থা, আর বৃষ্টি থেমে গেলে জলটা নেই। খুব জোরসে বৃষ্টি হচ্ছে, এই দেখো আজকের বৃষ্টিতে আমার মেয়ে ভিজছে। একটু নাচ কর, খুব মজা করেছে, বাড়িতে থেকেছে আজকে বৃষ্টির দিনে, বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার ছেলে ভয় পাচ্ছে, ওকে ধরে টানাটানি করছে এখন। ও ভীষণ লাগছে, দেখেছ? আমি ঘরে চলে এসছি, এই দেখো আবার সেদিনকার মতো লোটে মাছ হচ্ছে। লোটে মাছটা খেয়ে ওদের খুব ভালো লেগেছে, আগে রবিবারে করা হয়েছিল, তা এত ভালো লেগেছে আবার সেই লোটে চচ্চড়িটা হচ্ছে। আর ওখানে দেখো লোটেটা মাছটা ভাজা হয়ে গেলে আবার শুকনো হবে, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। ও এটা তো দেখাতে পারিনি, আজকে তোমাদের দেখাচ্ছি লোটে ফ্রাইটা। তার সঙ্গে দেখো আমাদের রান্না হয়েছে আজকে, এখানে ভাত হয়েছে, আর এখানে দেখো আলুর চোখা হয়েছে, পেঁয়াজ ভাজা দিয়ে আলুর চোখা মেখেছি। আর এখানে রয়েছে মুসুর ডাল, এখানে রয়েছে মুসুর ডালের বড়া, পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া করেছি, খুব সুন্দর মজমজে। তা এইটাই আজকে আমাদের দুপুরে। দেখো এখানে লোটে মাছটা হয়ে গেছে, ধনে পাতা ছড়িয়ে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওরা আগে খেত না, আমার মেয়ে বলে দিচ্ছে কথাটা, ওরা আগে কেউ খেত না, আমরা জানতো না, হ্যাঁ খেতে জানতো না, মানে কোনো খায়নি আর কি। কেউ হয়তো দিয়েছিলো একবার দুবার, ভালো লেগেছিলো বাড়িতে, তা আমি তো কোনো করিনি। তারপরে আমার মেয়ে এসে, মেয়ের বাড়িতে এসে আমার ছেলে গিয়ে খেয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে আমার মেয়ে মাঝে মাঝে বানায় ওদের জন্য, ওরা তিনজনে খায়, আমি খাই না। তুমি বলো, তুমি রেডি না, ও আমাকে বলে দিচ্ছে। আমি সত্যি আমার মাছ, সামুদ্রিক মাছ বলো এ বলো, আমি কোনো মাছই খাই না। আর আপাতত এখন আমি এখন নিরামিষ খাই। দেখো লোটে মাছ ভাজার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো, দেখো এখানে ম্যারিনেট করে রেখেছে ও। এই যে লোটে মাছটাকে কী কী দিয়েছে বলে দাও। আদা রসুন বাটা, হ্যাঁ, আর লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, হুম, আর বেসন, একটু ময়দা, আর লবণ, অল্প একটু সাদা তেল। আচ্ছা আচ্ছা, ও এখন খাচ্ছে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, হয়তো তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছ। এই যে ফ্রাইটা তেলে দেওয়া হয়ে গেছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার রান্নাগুলো খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগে, কালারগুলো সুন্দর। কিন্তু আমি তোমায় বলি, তোমাদের বলি যে এই রান্নাগুলো আমি এখন করি না, আমার মেয়েই করে। আমি পাশ থেকে ক্যামেরা করি। এই দেখো এখানে ফ্রাইগুলো তেলের মধ্যে দেওয়া হয়েছে, মেয়ের হাতে রান্না খুব সুন্দর, আমিও করি ভালো, কিন্তু তার থেকেও মেয়ের হাতে রান্না খুবই ভালো। আর সব রকম ও রান্না পারে, যেগুলো এখনও আমি ঠিক পারি না, কিন্তু ও সব রকম কোনো রান্না পারে না এমন কোনো নেই।
আর অনেকেই রান্না একসাথে করতে পারে, আর ও কোনো হেল্প লাগে না, ও নিজে নিজেই একা একাই করে। আমি ও কাছে এলে ও বিরক্ত হয়ে যায় যে দুজনে একসাথে অসুবিধা হয় ওর কাছে কেউ হেল্প করলে। ওই জন্য ও যেটুকু করে ও নিজের মনে একা একা নিজে নিজেই করে নেয়। কেউ থাকলে বা কেউ পাশাপাশি এলে দুজনে রান্না করে একসাথে খুব অসুবিধা হয়, যার জন্য ও একা একাই করে নেয়। দেখো এখানে আমাদের লোটে ফ্রাই হয়ে গেছে, এই যে লোটে ফ্রাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। তাহলে আজকের আমাদের মেনুটা পুরোটাই আর একবার দেখিয়ে দিই। এই যে এখানে ভাত, আলু চোখা, মুসুর ডালের বড়া, আর এখানে মুসুর ডাল, আর এই যে লোটে ফ্রাই গেল, আর এই যে লোটে চচ্চড়ি। একদিন খেয়ে ভালো লেগে আবার করেছে। আর এই যে ফ্রাইগুলো দেখো, লোটে মাছের ফ্রাই। ঠিক আছে, আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমার পাশে থেকো, আর সবাই সবার পাশে থেকো, সবাই ভালো থেকো, থেকে সবাইকে সাপোর্ট করো, আর সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা বাই সবাইকে, সবাই ভালো থেকো।